এবছরই আরো 4-5 বার বিদ্যুতের দাম বাড়াবে সরকার। এই অবস্থানের কথা স্পষ্ট করে মন্ত্রণালয় বলছে, এভাবে 3 বছর ধারাবাহিকভাবে দাম বাড়িয়ে বিদ্যুৎ খাতকে ভর্তুকি শূন্য করতে চায় সরকার। একে জুলুম আখ্যায়িত করে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, এমন পদক্ষেপ জনগণের পকেটের টাকা লুণ্ঠনের শামিল। দৈনন্দিন জীবনে বিদ্যুৎ ছাড়া যেন সবই অচল, তাই হঠাৎই এর দাম বাড়ায় চিন্তিত সাধারণ মানুষ। চাষিরা বলছেন, বাড়তি বিদ্যুৎ বিলে অস্থিরতা তৈরি হবে কৃষি উৎপাদনেও, চাপ বাড়াবে গ্রাহকদেরও। পাইকারি ও খুচরা পর্যায়ে আবারও বাড়লো দাম, এর প্রভাব পড়বে জনজীবনে। বিল বাড়তি যে 4000 টাকা দিয়ে আমার সংসার চলে না, এই বিল যদি আমি দেই তাহলে তো আমার সংসার চলবে না। এলা যদি দাম বাড়ায় তো আমাকে সমস্যাতে আমরা পড়ব। সব জিনিসের দাম বেড়ে গেছে, গরিব দুঃখী মানুষ আমরা চলব কিভাবে? বিদ্যুতের দাম বেড়েছে আবারও। প্রতি ইউনিট বিদ্যুতের এখন গড় খুচরা মূল্য প্রায় 9 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইন্ট্রোতে কিন্তু আপনারা সবাই জানতে পারলেন যে বিদ্যুতের দাম বেড়েছে। এ বিষয়ে অনেকগুলো নিউজের হেডিং আপনাদের সাথে শেয়ার করলাম। এ বিষয়ে আমাদের জাহেদ ভাই জাহেদুর রহমান, তো তিনি একটি বিশ্লেষণধর্মী আলোচনা করেছেন এই বিদ্যুতের দাম বৃদ্ধির প্রসঙ্গে, এবং তার বিশ্লেষণধর্মী আলোচনাটা আপনাদের কাছে শেয়ার করা হবে। তো আপনাদের মতামত আশা করছি। এ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং জাহেদ ভাইয়ের যে বক্তব্য সেটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আসলে তার যে মতামত সেটি আসলেই ঠিক কিনা, তার যে বিশ্লেষণধর্মী আলোচনা আসলেই ঠিক কিনা। চলুন শুরু করছি আজকের ভিডিওটি, সরাসরি চলে যাচ্ছি জাহেদ ভাইয়ের কাছে। জাহেদুর রহমান, বিদ্যুতের দাম বেড়েছে আবারও। জি, প্রতি ইউনিট বিদ্যুতের এখন গড় খুচরা মূল্য প্রায় 9 টাকা, প্রিসাইজলি বললে 8.95 টাকা। আমরা খেয়াল করছি যে ইদানিং আমরা এই দাম টাম নিয়ে খুব একটা কথা বলি না, রাইট? আমিও ইনফ্যাক্ট এই বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের কোনো আহ্বান জানাচ্ছি না। আমরা কেউ কেউ জানাচ্ছি অবশ্য, স্টেটমেন্ট দিচ্ছি বা রাস্তায় কোনো কর্মসূচি করছি। মানে বিদ্যুৎ খাতে যা যা হচ্ছে এটা একেবারেই অনিবার্য ছিল, খুবই অনিবার্য। এবং আমরা খেয়াল করব যে গত বছর বা তার আগের বছর 22 সালে সম্ভবত, মানে আগে বিদ্যুতের দাম বাড়ানোর একটা প্রসেস ছিল। প্রসেসটা হচ্ছে বিইআরসি বলে একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এটা IMF-এর চাপে একসময় তৈরি করা হয়েছিল। সেটার কারণটা এইরকম, মানে বিদ্যুৎ তো সরকার বিক্রি করে জনগণের কাছে। সরকার এখন, একসময় সরকার নিজেই শুধু প্রডিউস করতো, এখন সরকারের অলিগার্করাও বিদ্যুৎ তৈরি করে। আমরা জানি রেন্টাল, কুইক রেন্টাল বা IPP, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স। সো এদের কাছ থেকে সরকার বিদ্যুৎ কেনে, কিন্তু বিক্রি একমাত্র সরকার করে। আপনি কিন্তু আপনার বাসায় গ্রিড লাইনে কোনো বেসরকারি গ্রিড পাবেন না যে আপনাকে বিদ্যুৎ দিতে পারে। ফলে একটা চাপ IMF-এর জায়গা থেকে ছিল এরকম যে তুমি যেহেতু একমাত্রই তুমি বিদ্যুৎ ব্যবহার করো, সো তুমি একটা কমিশন করো, সেই কমিশনটা জনগণ আর ক্রেতাকে, জনগণ আর বিক্রেতা হচ্ছে সরকার, তাদের মাঝখানে থেকে এক ধরনের গণশুনানি করবে, করে সে একটা সিদ্ধান্ত জানাবে। আমি এখানে, আমাদের কেউ কেউ যেতেন, বিশেষ করে বাম দলের মানুষজন যেতেন, আমাদের জ্বালানি বিশেষজ্ঞরা যেতেন, তারা খুব চমৎকারভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন বিদ্যুৎ বা গ্যাসের দাম বাড়ানোর কোনো দরকার নাই, আরও কমানো সম্ভব, ব্লা ব্লা ব্লা। ওরা কিছু শুনতো টুনতো না, ওরা সরকার যা চাইতো সেটাকে সামান্য এদিক সেদিক করে সেটা করে দিত, রাইট? তো আমি ব্যক্তিগতভাবে এটার বিরুদ্ধে একটা জায়গায় ছিলাম, সেটা হলো বিইআরসিতে গিয়ে র্যাদার সরকারের এক ধরনের একটা দায় মুক্তি হতো যে না, আমাদের তো বিইআরসি এটা বলেছে, দুই পক্ষকে শুনে রায় দিয়েছে। এবং ওখানে যখন আপনি যান, আপনি আসলে বিইআরসির যে আর্বিট্রেশন, বিইআরসির যে সালিশ, সেটা মেনে নেন। যাই হোক, কিন্তু এই বিইআরসির নাটকটাও সরকার এখন আর রাখতে চায় নাই। মানে এই নাটক করতে হবে কয়েকদিন ধরে, সরকার যখন ইনক্রিজিংলি স্বৈরাচারী হয়ে ওঠে তখন সে এই আইওয়াশটা আর পছন্দ করে না। ফলে আইন নতুনভাবে করা হলো যাতে এটাকে বাইপাস করে বিদ্যুতের দাম বাড়ানো যায়। তার মানে এখন আপনি যখন ইচ্ছা তখন, যেভাবে ইচ্ছা তখন সেভাবে বিদ্যুতের দাম বাড়াতে পারেন। মজাটা হচ্ছে এর পেছনে কেউ কেউ IMF-এর শর্তের কথা বলবেন, কারণ IMF-এর শর্তর মধ্যে আছে যে আপনি এত বেশি সাবসিডি দিতে পারেন না। সাবসিডি কেন দেয় আমি একটু পরে আসছি, আমরা অনেকেই জানি। তারপরে সাবসিডি দেবেন না তাই দাম বাড়াবেন, এরকম একটা কথা সহজেই বলে ফেলা হয়, বলে দেয়া হয়। কিন্তু খেয়াল করি আমরা, IMF-এর কি সব কথা সরকার শুনছে? IMF-এর তো খেলাপি ঋণ কমানোর জন্য খুব বড় চাপ আছে, যেটা করা গেলে আলটিমেটলি এটা আমাদের জনগণের জন্য পজিটিভ হতো, কিন্তু ওখানে দেখবেন কতগুলো ফালতু কারিগরি করে, একটা মামলা করে ঠেকিয়ে দিয়ে ওইটাকে ওখান থেকে সরিয়ে ফেলে, তারপরে রিশিডিউলিংয়ের জন্য কিছু সফট তাকে কতগুলো শর্ত দেয়। এবং কয়েকদিন আগে
ঋণ অবলম্বন, যেটা আপনি খেলাপি ঋণের খাতা থেকে সরিয়ে ফেলার জন্য নিয়ম চেঞ্জ করেছেন, একটা ভিডিওতে আপনাকে বলেছি আগে এটা 3 বছর ছিল, এটা এখন 2 বছর, এমনকি এখন মামলা না করেও আপনি এগুলো করতে পারেন। সো আপনি নানান রকম কায়দা কানুন করে ওটাকে কমানোর চেষ্টা করছেন, কম দেখানোর চেষ্টা করছেন। আপনি ট্রুলি তো জেনুইনলি যারা ঋণ খেলাপি আছে তাদেরকে ধরপা করার চেষ্টা করছেন না, তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার চেষ্টা করছেন না, রাইট? আবার কথা না, কারণ হলো এরা সব সরকারের অলিগার্ক। ঠিক একই ঘটনা আসলে বিদ্যুতে হয়েছে। আমি বহুদিন আপনাদেরকে বলেছি একটা কথা, যে কয়েকটা সেক্টর থেকে যে সরকারের লোকজন টাকা তুলেছে তার মধ্যে বিদ্যুৎ খাত একটা। এটাকে আমরা এখন আরও বাড়াতে পারি, এটা এখন জ্বালানি খাতকে ইন জেনারেল বলতে পারি, কারণ এখন এলএনজি বাংলাদেশের একটা কোম্পানি সামিট, তারা একসময় যে রিগ্যাসিফিকেশন টার্মিনাল বানিয়েছিল, তারা এখন এলএনজিও ইম্পোর্ট করবে, সেই সরকার তাদের কাছ থেকেও এলএনজি কিনবে। আর আরেকটা হচ্ছে দীর্ঘদিন থেকে ক্ষমতা আসার পর থেকে যে তথাকথিত আমরা এটাকে ইন্ডেমনিটি আইন বলি, বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে দ্রুত ব্যবহার বা সরবরাহ আইন বলে একটা আইন তৈরি করেছিল, যে আইনটার উদ্দেশ্য ছিল আপনি কোনো রকম কোনো টেন্ডার ছাড়া যে কাউকে যে কোনো রেটে বিদ্যুৎ কেন্দ্র করতে দিয়ে তার কাছ থেকে বিদ্যুৎ কেন্দ্র কিনতে পারবেন, বিদ্যুৎ কিনতে পারবেন, এইরকম একটা আইন করলেন। আপৎকালীন ব্যবস্থা হিসাবে কেউ বলতেই পারেন যে এটা হতেই পারে, কিন্তু তারপর সেটা থাকলো থাকলো আজও থাকলো। অনেক বেশি বিদ্যুৎ থাকার পরও আপনার চাহিদার, আমাদের সবচেয়ে পিক সময়ের চাহিদা 12-12,500 মেগাওয়াট, 25% মতো এক্সট্রা বিদ্যুৎ প্রোডাকশন থাকলেই হয়, কারণ আপনার কখনো কখনো কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্র হঠাৎ করে যান্ত্রিক গোলযোগ হবে, কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্র ওভারহলিংয়ের জন্য প্ল্যান করে বন্ধ রাখতে হবে, এটা একটা নর্ম আছে। কিন্তু আপনি 70-80% বেশি করেছেন এবং বসিয়ে বসিয়ে আপনি, এগুলো আজকে আর নতুন খবর না, এই কথা এতবার বলেছি আমি, চারদিকে বলা হয় তাই আর খুব বেশি বিস্তারিততে ঢুকছি না। আপনি এটা ক্লিয়ারলি করেন যে আপনি আপনার কাছে থাকা বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে রেখে ওই ভাড়াভিত্তিক যেগুলো অলিগার্করা করেছে সেসব বিদ্যুৎ কেন্দ্র চালান, কতগুলো একেবারেই চলে না, তারপরে বসিয়ে বসিয়ে তার একটা ক্যাপাসিটি চার্জ আছে সেটা দিতে হয়, কত টাকা যায় না যায় আমরা এগুলো এখন সব জানি। আপনি ক্ষমতায় আসার পর, এই সরকার ক্ষমতায় আসার পর তার অলিগার্কদেরকে হাতে টাকা তুলে দেওয়ার জন্য এটা একটা আইনি পথ বের করেছে, মানে এটা অন্য সব চুরির চাইতে ভয়ঙ্কর, কারণ হচ্ছে অন্য চুরিগুলো চুরি, আপনি বুঝবেন ব্যাংক থেকে টাকা নিয়েছেন দিচ্ছেন না, চুরি, ওটা আপনি ধরতে পারেন। আপনি মেগা প্রকল্পের মধ্যে চুরি করছেন, চুরি, ধরতে পারেন। আপনি বাজারের মধ্যে সংকট তৈরি করে ওখান থেকে টাকা তুলে নিচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের, অলিগার্করা, ধরতে পারবেন ওখানে কীভাবে অনিয়ম হয়েছে। কিন্তু এখানে যা যা হয়েছে এগুলো প্রত্যেকটা তো আইনি পথে হয়েছে, রাইট? এই যে আপনি তার কাছ থেকে অনেক বেশি টাকায় কিনছেন, না হলে কত টাকা ক্যাপাসিটি চার্জ, প্রয়োজন না থাকলে তাকে রাখছেন, প্রত্যেকটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে হচ্ছে। সেই কারণে আমি বলছি এই চুরিটা সবচেয়ে ভয়ঙ্কর। বাংলাদেশ যে একটা ক্রিপ্টোক্রাসি বা চোরদের শাসন, তার প্রমাণ হচ্ছে ক্রিপ্টোক্রাসিতে চোরদের জন্য অ্যাপারেন্টলি আইনি পথ তৈরি করা হয়। আমাদের ব্যাংকেও কিন্তু এটা হয়েছে, দেখবেন নতুন করে চুরি করে দেওয়ার জন্য ঋণ রিশিডিউলিংয়ের জন্য 2% দিলেই রিশিডিউলিং হয়ে গেল, ফলে আপনি খেলাপির খাতা থেকে বেরিয়ে আসেন, আপনি নতুন ঋণ নিতে পারবেন। এই রকম কাজ কিন্তু বাংলাদেশে সরকারের দিক থেকে হয়েছে, সব বিদ্যুৎ খাতে ওটা হয়েছে। এখন আপনি এই অলিগার্কদেরকে লাখ লাখ কোটি টাকা তুলে দেবেন, সেটা জনগণের উপর থেকে যাবে না? যাবে তো, জনগণের উপর থেকে যাবে, খুব ভালোভাবেই যাওয়ার কথা, এছাড়া কোনো অল্টারনেটিভ নাই। এ সরকারকে এভাবেই সেটা করতে হবে, এবং এরপরও তো আপনি আসলে যে দামে বিদ্যুৎ বিক্রি করেন তাতে পুরো টাকা ওঠে না, ভর্তুকি দিতে হয়। এই সরকার খুব ভাব ধরে যে আমরা কত ভর্তুকি দেবো, মানে কেউ কারো বাবার টাকা দিয়ে ভর্তুকি আসলে দেয় না, তাই না? একটু বড় ধরনের জ্ঞান আছে, এই ভর্তুকি যায় আসলে আমাদের কাছ থেকে নেওয়া রেভিনিউর টাকায়, অথবা না হলে সেটা যদি কম হয় আপনি ব্যাংক থেকে ঋণ নেন, আমাদের নামে ঋণ, না হলে আপনি টাকা ছাপিয়ে দেন, হোয়াট এভার ইউ ডু, দিনের শেষে এগুলো প্রত্যেকটা জনগণকে তার মাসুল দিতে হয়, রাইট? এবং এই ভর্তুকির জন্য জনগণের অনেক জরুরি প্রকল্পে স্বাস্থ্যের উন্নতি হয় না, শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় না, এগুলো স্যাক্রিফাইস করে এই তথাকথিত ভর্তুকিগুলো দেওয়া হয়। আর যখন ঋণ নেন সেটার অনিবার্য পরিণতি আমাদের বেসরকারি খাতে ঋণের প্রভাব কমে যায়, আর আপনি যদি টাকা তৈরি করে টাকা দেন ছাপিয়ে, আমরা সহজে যেভাবে বলি, আমি অত বিস্তারিত ঢুকছি না, সেটা ইনফ্লেশন বাড়ায়, দিনের শেষে প্রত্যেকটার মাসুল তো আসলে আমরা দিই, রাইট? কেন মাসুল দিই? কারণ কিছু অলিগার্ককে আসলে টাকা দেওয়া দরকার সরকারের, এবং অ্যাপারেন্টলি বৈধ পথে। সুতরাং বিদ্যুতের দাম এই পরিমাণ বেড়েছে, এটা আরও বাড়বে, বাড়তে থাকবে, আর কয়দিনের মধ্যে দেখবে জ্বালানি তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, বাড়বেই, কোনো উপায় নেই, এটা ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই সরকারের কাছে। সুতরাং সরকারকে আপনি যতই বলেন, চাপও যদি দিয়ে শেষ করেন যে না তোমাকে এটা দাম কমাতে হবে, কোনোভাবে সে এটা করবে না, কোনো কারণ নাই আসলে। ওই যে বললাম, এক তো IMF চাপ দিচ্ছে, তার চেয়ে তো জরুরি কথা, এই মুহূর্তে সরকারের কাছে যথেষ্ট টাকা পয়সা নেই,
টাকারও ক্রাইসিস আছে, আমি এটা নিয়ে নিজেও ভিডিও করেছি আপনাদের মনে থাকার কথা। যেহেতু টাকা নাই তো আপনি কী করবেন, আপনি যে জায়গাগুলোতে আপনার মনোপলি আছে, আপনার মনোপলি বিদ্যুতে আছে, সুতরাং আপনি বিদ্যুৎ থেকে টাকা তুলবেন, তেল থেকে তুলবেন, যেখানে 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 আপনি দিলে আর কোনো অল্টারনেটিভ কারো কাছে নেই। আর সামনে যেহেতু গরমকাল আসছে আপনি বিদ্যুৎ নিয়ে তেমন কিছু করতে পারবেন না, আপনাকে বিদ্যুতের এই জায়গাটায় টাকা দিতেই হবে। সেই জন্যই বলছি আসলে এরকম একটা সরকারের কাছে এসব ক্ষেত্রে আপনি কোনো স্টেপ নেওয়ার জন্য আশা করে দুটো কথা বলাটাও ভুল, হাস্যকর, এবং এতে প্রমাণিত হয় আপনি আসলে এরকম সরকারকে চেনেনই না। এরকম সরকারের কাছে এসব বিদ্যুতের যখন নিয়ে যখন আপনি সংকটে পড়বেন, আপনি দ্রব্যমূল্য নিয়ে যখন সংকটে পড়বেন, আপনি গ্যাস নিয়ে যখন সংকটে পড়বেন, যেখানেই সংকটে পড়েন আপনার চাইতে হবে এই সরকার থাকবে না, এই সরকার তুমি যাও, এটাই একমাত্র চাওয়া। এই রকম সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যা যা দৈনন্দিন জীবনের সংকটে আপনি পড়ছেন, যেভাবে যেভাবে পড়ছেন, কোনো একটা কোনোভাবে সমাধান হবে না, কারণ এই সরকারগুলো টিকে থাকে। আমি আগে একদিন বলেছি, আপনাদের মনে আছে হয়তো, এই দুর্নীতি এবং এই লুটপাট আসলে এই সরকারের মিসম্যানেজমেন্ট বা ছোটো একটা অংশ না, এই সরকারগুলোর ভিত্তিমূল হচ্ছে লুটপাট। কারণ ও ক্ষমতায় থাকে কিছু লোকজনকে লুটপাট করতে দিয়ে, সেই লুটপাটের অংশ তার ব্যবসায়ীরা, লুটপাটের অংশ প্রশাসন, পুলিশ, বিভিন্ন জায়গার লোকজন, তার দলের লোকজন মিলে এই লুটপাটটা করে। দিস ইজ দ্য ফাউন্ডেশন স্টোন। এই স্টোনের উপরে দাঁড়িয়ে এই ক্রিমিনাল এম্পায়ার তৈরি হয়, সেই লুটপাট করে, সেই লুটপাটটাকে বিলি করে বিভিন্ন জায়গায়। এবং একটা শর্ত আছে, আমি আলেক্সেই নাভালনিকে যখন ভিডিও করেছিলাম রাশাদে তখন এটা বলেছিলাম, পুতিনের একই মডেল, তুমি এগুলোগুলো করো, আমাকে টাকা দাও, আমার ক্ষমতাকে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। সো এই কয়েকটা শর্ত আপনি যদি মেনে নেন তৈরি হবে, এবং এটাই ভিত্তিমূল। সুতরাং আপনি যখন বিদ্যুতের দাম কমাতে বলেন, আপনি যখন কুইক রেন্টাল বন্ধ করতে বলেন, আপনি তো সরকারের ভিত্তিমূল নিয়ে টান দেন, ওই সরকার তো থাকে না আসলে তাহলে, সুতরাং সরকার এটা দামাবে কেন? আপনি ব্যাংকের যে খেলাপি ঋণ বা ইচ্ছেকৃত ঋণ খেলাপি যেগুলো ব্যাংক লুট করে নিয়ে যায় সেটা যখন থামাতে পারেন, আপনি ভিত্তিমূল নিয়ে টান দেন। আপনি যখন এই সিন্ডিকেট, তেলের সিন্ডিকেট, মানে ভোজ্য তেলের সিন্ডিকেট, আপনারা দেখেছেন না দাম কমিয়েছে নাকি 10 টাকা, আজকে নিউজ আসে নাই যে একই দামে এখনও বিক্রি হচ্ছে? হবে না তো, হাতে গোনা কয়েকটা কোম্পানি কাজগুলো করে, ও এখান থেকে টাকা তোলে, সে আবার বিভিন্ন জায়গায় দেয়, তাতে সরকারের লোকজন শান্ত থাকে এবং সে সরকারকে কখনো চ্যালেঞ্জ করে না তার ক্ষমতায়। সো আপনি ভিত্তি ধরে টান দিতে বললে সরকার এটা করবে? সরকার তার ভিত্তি সরিয়ে দেবে না, নো ওয়ে। সেজন্য আমি বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার চাই না, কারণ আমি এত বোকা বা স্টুপিড নই। আমি মনে করি এই সরকার এটা করবে এবং আরো দ্রুত গতিতে আরো করতে থাকবে, বছরে এই সরকারের বাড়বে, অধীনে জনগণের জীবনের 12টা বেজে গেল তাতে কিছু আসে যায় না। চরম মূল্যস্ফীতির একটা সময় যেখানে আপনি মুদ্রা সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছেন, সেখানে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, জনগণের পকেট থেকে সরাসরি টাকা যাবে, অ্যাট দ্য সেম টাইম প্রতিটা প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের দাম বেড়ে যাবে, অবশ্যই সেগুলো মূল্যস্ফীতিতে সিরিয়াস ইম্প্যাক্ট ফেলবে। টেকনিক্যালি তো চিন্তা করলে এটা একেবারে কাউন্টার ইন্টুইটিভ, মূল্যস্ফীতি নির্ধারণ করার জন্য আপনি এখন বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, কিন্তু না, আপনি বাড়াবেন, আপনার টাকা লাগবে, আপনি ওই যে বলেছি কতগুলো দানব তৈরি করেছেন তাকে তো খাওয়াতে পারতে হবে। সুতরাং বিদ্যুৎ হোক আর যাই হোক, আমি এই বাক্যটা আগেও বলেছি আরেকবারও বলতে চাই, যখনই কোনো সংকটে আমরা পড়ি আমাদের প্রধান দাবি হওয়া উচিত এই সরকারকে যেতে হবে। পারবো কি না তাকে টেনে নামাতে, তাকে ক্ষমতাচ্যুত করতে, সেটা ডিফারেন্ট আলোচনা, কিন্তু এই সরকার যতদিন এইভাবে ক্ষমতায় আছে তার কাছে সব চেয়ে এটা কোনো লাভ একেবারেই নেই। মূল দাবি এবং একমাত্র দাবি শুড বি দ্যাট। ধন্যবাদ জায়দুর রহমান ভাইকে তার এই মূল্যবান আলোচনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি এই অবধি দেখলেন, আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যে তিনি যেটা বললেন যে সব কিছুর শেষে একটা কথাই তিনি বললেন যে এই সরকার যতদিন থাকবে ততদিন কিন্তু এগুলোর কোনোটাই সমাধান হবে না, কেননা তিনি কতগুলো দানব তৈরি করেছেন, সেই দানবগুলোকে খাওয়াতে গেলে তার এসব লুটপাট, এইগুলো জনগণের পকেট থেকে টাকা কাটা, এগুলো চলতেই থাকবে, এগুলো কখনোই বন্ধ হবে না, বরঞ্চ আরও বাড়বে। তো যারা যারা এটি বিশ্বাস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলে, এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে সালাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।